আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘটনাটি গতকাল শুক্রবারের, অর্থাৎ গত শুক্রবার 17 অক্টোবর সকাল পাঁচটার দিকে ঢাকা মেডিকেল হসপিটালে এক কন্যা সন্তানের জন্ম দেয় এক মা। জন্মের পরও শিশুটি কোনো প্রকার নড়াচড়া বা শব্দ করেনি, তিনি একদম নিরলসভাবে ছিলেন, ফলে শিশুটিকে মৃত ঘোষণা করে দিয়েছে দায়িত্বপ্রাপ্ত ডাক্তাররা এবং সেই অনুযায়ী ডেথ সার্টিফিকেটও দেয় তারা। এবং একটি প্যাকেটে শিশুটিকে মুড়িয়ে, অর্থাৎ শিশুটিকে যারা মৃত ভেবেছিল সেই তারা সেভাবেই লাশটিকে মুড়িয়ে তার বাবার কাছে দিয়ে দেয়। বাবা লাশ নিয়ে কবরস্থানে কবর দিতে চলে যায়। কবরস্থানের পাওনা পরিশোধ করে লোক দিয়ে কবর খুঁড়তে থাকে, এমন সময় লাশের প্যাকেট নড়ে ওঠে এবং শিশুটি কান্না শুরু করে। বাবা প্রথমে ভয় পেয়ে যায়, কেননা ডাক্তারগণ তাকে মৃত হিসাবে ঘোষণা করেছেন, তাহলে মৃত মানুষ কীভাবে নড়াচড়া করতে পারে অথবা কান্না করতে পারে। কিন্তু বাবার মন বলে কথা, মনে একটু সাহস নিয়ে প্যাকেট খুলে দেখে ফুটফুটে সেই শিশুটি সুস্থ আছেন। বাবা তখন কি করবে, তিনি হতভম্ব হয়ে গেলেন। তিনি আবার দৌড়ে সেই হাসপাতালেই নিয়ে যায় সেই শিশুটিকে। তার সন্তানকে যারা মৃত ঘোষণা করেছিল তাদের হাতেই তিনি আবার তুলে দেন, জীবন্ত কবর দেওয়ার হাত থেকে রক্ষা পেলেন এই নবজাত শিশুটি। আল্লাহু আকবার, মানে আল্লাহ তাআলা চাইলে কিনা সম্ভব। যেখানে ডাক্তারগণ তাকে মৃত ঘোষণা করেছেন সেখানে আল্লাহ তাআলা তাকে আবারও জীবিত করে দিয়েছেন। দেখুন, একটু ভেবে দেখুন, যদি বাচ্চাটিকে কবর দেওয়া হতো আর একটু যদি সময় এদিক ওদিক হয়ে যেত, আল্লাহ তাআলা চাইলে তাকে কিন্তু এভাবে জীবিত অবস্থায় কবর দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা এটা করেননি। আল্লাহ তাআলা দুনিয়ার বুকে দেখে দিয়েছেন আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব, সবকিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলা। এটি সময় টিভির নিউজ থেকে নেওয়া হয়েছে সূত্র, অর্থাৎ আপনারা যদি বলেন যে এটা আসলে ঘটনাটি সত্য কিনা সেটা যাচাই করার জন্য আপনারা সময় টিভি চ্যানেলে গিয়ে সার্চ করতে পারেন যে আসলে সময় টিভি চ্যানেলে এটাকে প্রকাশ করা হয়েছে কিনা। তো আল্লাহ তাআলা চাইলে কিনা সম্ভব, যদি আর এক মিনিট এদিক ওদিক হয়ে যেত হয়তো শিশুটিকে জীবন্ত কবর দেওয়া ফেলতো, তার বাবা মা জানতেও না যে শিশুটি আসলে জীবিত ছিল। আলহামদুলিল্লাহ শিশুটি এখনও সুস্থ আছে। আল্লাহ তাআলা যে সকল ক্ষমতার মালিক, আল্লাহ তাআলা যে চাইলে সবই সম্ভব, এটা আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।